আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা গাড়ি বাজার বিডিতে বেশ কয়েকটি গাড়ি দেখাবো। তার আগে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। গতকালকে আমাদের একজনের রিকোয়ারমেন্ট ছিল যে আসলে অনেকে আছেন যে কিস্তিতে গাড়ি নিতে চায়, তো এই বিষয়ে আজকে একটু কথা বলতে চাই। বেসিক্যালি আমরা যারা ইউজড কারে বিজনেস করি বা আমরা যারা ইউজড কার সেল করি, আসলে কিন্তু ইউজড কারের শোরুম কিন্তু আসলে কিস্তির কোনো সিস্টেম এভাবে হয় না। তো পার্সোনালি হয়তোবা দুই একটা শোরুম বা দুই একটা প্রতিষ্ঠান যারা আছেন, তারা হয়তোবা পার্সোনালি নিজেদের থেকে কিস্তির ব্যবস্থা করে, যেগুলো ওল্ড শেপে যে গাড়িগুলি আছে বা পুরাতন মডেলের যে গাড়িগুলি আছে। সো ব্যক্তি পর্যায়ে হয়তোবা সম্পর্কে জায়গা থেকে দেখা যাচ্ছে একটা গাড়ির দাম 20 লাখ টাকা বা 30 লাখ টাকা বা 10 লাখ টাকা, বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পর্কে জায়গা থেকে অনেক সময় একটু বাকি যেটাকে বলে আর কি, বা একটু ঋণ করে দিচ্ছে। সো ওইটা একটা বিষয় থাকে। তবে আমি আজকে একটু জানাতে চাই যে এই বিষয়টা, যে কীভাবে আসলে একটা গাড়ি কি আসলে লোনের মাধ্যমে পাওয়া যায়, সেই বিষয়টা একটু জানাতে চাচ্ছি, এবং কত পার্সেন্ট দিলে আসলে লোনে পাওয়া যাবে, তো ওই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করব। তো ফার্স্টলি আমি বলতে চাচ্ছি, এক নম্বর যেটা হচ্ছে যে 2013 মডেলের পর থেকে বেসিক্যালি আমরা আমাদের গাড়িগুলিকে ফাইন্যান্স করে থাকি, মানে লোনে দিয়ে থাকি। আর লোন আসলে বেসিক্যালি যে অনেক ইউজ কারের উপরে, মানে এই যে সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলি আছে, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলির উপরে কিন্তু আসলে সব ব্যাংক, সব প্রতিষ্ঠান বা সব ধরনের যে সমস্ত অর্গানাইজেশনগুলি আছে, তারা কিন্তু আসলে লোন দেয় না। লোন খুব গুটি কয়েক মুষ্টিমেয় কয়েকজন প্রতিষ্ঠান আছে, কয়েকটি প্রতিষ্ঠান আছে, তারা বেসিক্যালি দিয়ে থাকে। তো 2013 সালের পর থেকে যে কোনো গাড়িতে আপনারা একেবারে লোন করতে পারবেন, এবং সেটা ডিপেন্ড করবে কয়েকটা ক্যাটাগরির উপর, আমি সেটা একটু বলে দিই। যদি আপনি জব করে থাকেন, মানে আপনি জব করছেন, আপনার মিনিমাম 1 ইয়ারের স্যালারি স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনি 1 ইয়ারের স্যালারি স্টেটমেন্ট সাবমিট করতে পারেন, দেন আপনি লোন পাবেন, এবং আপনার স্যালারিটা ব্যাংকের মাধ্যমে পেতে হবে, এবং মিনিমাম একটা অ্যামাউন্ট, যেটা 20,000-30,000 টাকা স্যালারি পেলেই কিন্তু আসলে লোনে গাড়ি নেওয়া পসিবল না। অ্যাটলিস্ট 50,000-এর উপরে হইতে হবে। 50,000-এর উপরে যদি আপনার স্যালারিটা হয়, সেই ক্ষেত্রে আপনি লোন নিতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা গভর্নমেন্ট হোক অথবা পাবলিক অর্গানাইজেশন হোক, যেটা হচ্ছে কোম্পানি হোক, এটা হচ্ছে আপনার দেশি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি হোক, বা যে কোনো কোম্পানিতে আপনি জব করেন না কেন, আপনি অবশ্যই অবশ্যই লোন নিতে পারবেন আমাদের কাছ থেকে, আমাদের মাধ্যমে নিতে পারবেন। আমরা আসলে লোনের প্রসিডিউর করে দিই আপনাদেরকে, আমরা সরাসরি লোনটা দেই না, আমরা লোনটাকে একেবারে ডিরেক্টলি হ্যান্ডেল করি। যে কাস্টমার আমাদের কাছ থেকে গাড়িটা নিচ্ছে, আমরা এটাকে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্ত পেপার্স অ্যারেঞ্জ করে দেন, এটাকে আমরা সাবমিট করি, এবং লোনের প্রসিডিউরটা ফুললি কমপ্লিট করে দেন, আমরা গাড়িটাকে হ্যান্ড ওভার করি। সো এটা হচ্ছে জবের সেক্টর বা জবের বিষয়টি, এবং মিনিমাম 1 ইয়ারের আপনার স্যালারি স্টেটমেন্ট এবং 50,000 টাকার উপরে হইতে হবে আপনার স্যালারি। আর 2 নম্বর বিষয় হচ্ছে, মিনিমাম 2013 মডেলের উপরে হইতে হবে গাড়ি, যে কোনো গাড়ি মিনিমাম 2013 মডেলের উপরে হইতে হবে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, যারা বিজনেস করেন তাদের বিষয়ে বলতে চাই। অনেকে বলে যে আসলে আমি বিজনেস করি, আমি গাড়ি লোনে নিতে চাই, তাদের বিষয়ে একটু বলার হচ্ছে যে এই ইউজড কারের উপরে আপনারা লোনটা আমরা তখনই আপনাদেরকে প্রসিডিউর করে দিতে পারবো, তখনই আপনাদেরকে লোনটাকে সাকসেসফুলি করে আপনাদেরকে দিতে পারবো। সেটার হচ্ছে 2টা প্রসিডিউর। 1 নম্বর প্রসিডিউর হচ্ছে যে আপনার যদি আপনার বিজনেসের 3 বছরের একটা ট্রেড লাইসেন্স থাকে, যেটা আপনার 3 বছর কমপ্লিট হয়ে গেছে আপনার ট্রেড লাইসেন্স, তখন আপনি লোন নিতে পারবেন, এবং শর্ত হচ্ছে 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে, আপনার ট্রেড লাইসেন্সের বয়স মিনিমাম 3 বছর শেষ হইতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনার স্যালারি স্টেটমেন্টটা মিনিমাম 1.5-2 কোটি টাকা হইতে হবে 6 মান্থের মধ্যে। তো 6 মান্থের ট্রানজ্যাকশন টার্নওভার যদি আপনার 1.5-2 কোটি টাকা থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ বিজনেসম্যান তখন আপনি যে লোনের যে প্রসিডিউরটা আছে, সেই প্রসিডিউরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আসলে আপনি লোনের জন্য কতটুকু আসলে যোগ্য অথবা যোগ্য না। আর এই প্রত্যেকটা প্রসিডিউরই কিন্তু আসলে আমরা আপনাদের যে সমস্ত ডকুমেন্টেশনগুলি আছে, সেই ডকুমেন্টেশনগুলি আমরা রেডি করে আমরা আপনাদের কাছ থেকে নিয়ে, আমরা ব্যাংক অথবা যে সমস্ত ফাইন্যান্স কোম্পানিগুলি আছে তাদের কাছ থেকে নিয়ে একবারে একসাথে করে আমরা একটা রেডি করে প্রোফাইল করে, এইটা আমরা সেই ব্যাংক অথবা যে সমস্ত ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলি আছে আমরা কিন্তু তাদের কাছে সাবমিট করি। তো এ হচ্ছে বিষয়। আর লোনের ক্ষেত্রে আসলে আরেকটি বিষয়, অনেকে জিজ্ঞাসা করে যে আমি কত পার্সেন্ট পর্যন্ত লোন পাবো, আমি কত টাকা পর্যন্ত লোন পাবো, সেটাও আসলে একটা ক্লিয়ার করার বিষয়। তো যেটা হচ্ছে যে আপনারা যদি আপনার স্যালারি যদি 1-1.5 লাখ টাকা থাকে, কারণ একটা ব্যাংক যখন বা একটা অর্গানাইজেশন যখন আপনাকে লোন দিতে চায়, তখন তারা জিজ্ঞাসা জানতে চায় যে আসলে ঢাকা শহরে দেখা যাচ্ছে একটা মানুষ যদি ভালোভাবে লাইফ লিড করে বা যে গাড়ি মেনটেন করতে চায়, তার কিন্তু মিনিমাম
50,000 টাকা বাসা ভাড়া থাকা খাওয়া দিয়ে একটা খরচ আছে, তো এর উপরে যে আসলে কতটুকু তার ইনকাম হচ্ছে এবং মান্থলি সে কত টাকা পর্যন্ত ইনস্টলমেন্ট পে করতে পারবে সেটার উপরে কিন্তু একটা লোন ভ্যারি করে যে আসলে সে কত পার্সেন্ট পর্যন্ত লোন পাবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আপনার স্যালারি যত ভালো হবে লোনটা তত বেশি আপনি পেয়ে যাবেন। আর মজার বিষয় হচ্ছে আপনার স্যালারি যদি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা অথবা বিজনেস যদি আপনার ট্রানজ্যাকশন অনেক ভালো থাকে এবং আপনার যদি লোন মাসে 40,000-50,000 টাকা দেওয়ার মতো অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একেবারে আমার ধারণা যে 80% অথবা 85% অনলি 15% টাকা পে করে 85% টাকাতে কিন্তু আপনি মানে 85% কিন্তু আপনি লোন পেয়ে যাবেন। দেখা যাচ্ছে গাড়ির দাম 100 টাকা, আপনি মাত্র 15 টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন এবং বাকি 85 টাকা আপনি প্রতি মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে পে করতে পারবেন যদি আপনার প্রোফাইল অথবা স্যালারিটা যদি হাই থাকে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আর সেকেন্ডলি আর একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, আমার একটা বাড়ি আছে অথবা আমার ব্যবসা আছে কিন্তু আমার ট্রেড লাইসেন্স নাই। এটা কিন্তু হবে না। আপনার যদি ঢাকা শহরে 10টা বাড়ি থাকে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ট্রানজ্যাকশন না থাকে বা কোনো বিজনেস প্রোফাইল না থাকে অথবা ব্যাংকের সাথে আপনার লেনদেন ভালো না থাকে, ব্যাঙ্ক প্রোফাইল না থাকে, স্যালারি মানে ব্যাংকের স্টেটমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি 10টা বিল্ডিংও ঢাকা শহরে থেকে থাকে আমরা কিন্তু লোনের প্রসিডিউরটা করে দিতে পারবো না। কারণ এটা আসলে রুলসের মধ্যে আছে যে আপনাকে যদি লোন নিতে হয় আপনার 10টা বাড়ি আছে কিন্তু আপনি লোনটাকে প্রপারলি দিতে পারবেন কি না, প্রসিডিউরটাকে কমপ্লিট করতে পারবেন কিনা সেই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এবং ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে। সো আপনাদের লোন নিতে হলে ডেফিনেটলি আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার যে বিজনেস স্টেটমেন্টটি আছে সেটিকে আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার টিন সার্টিফিকেট, আপনার ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস প্রোফাইল প্রপারলি প্রপার ওয়েতে আপনাকে সাবমিট করতে হবে। এর বাইরে কিন্তু আসলে লোন করা বা লোনে গাড়ি দেওয়া কোনোভাবেই পসিবল না। তবে আপনার প্রোফাইল যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে একদম 85% পর্যন্ত লোন আমরা প্রসিডিউর করে দিতে পারি এবং দিয়েছি অলরেডি। সো এটা হচ্ছে এক নম্বর মানে আফটারঅল সব কিছু মিলে একটা বিষয়। এবং যদি দেখা যাচ্ছে আমাদের যারা পরিচিত বা যদি আমরা রেফারেন্সের মাধ্যম হয় যে আমি কাউকে চিনি অথবা কাউকে আমি চিনি যাকে আপনি চিনেন এরকম যদি কোনো সিঙ্ক করে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 30 লাখ টাকার গাড়ি 5 লাখ টাকা একটু শর্ট হচ্ছে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য, তখন কিন্তু আমরা অনেক সময় চেকের মাধ্যমে অথবা দেখা যাচ্ছে একটা এগ্রিমেন্ট করে চেক প্রসিডিউর করে কিন্তু আমরা একটা গাড়িটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং ইন কেস অফ ইমার্জেন্সি অনেক কাস্টমারের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু আমরা ট্রাই করি যে ফিল আপ করার জন্য। তবে অপরিচিত কোনো মানুষকে কিন্তু আমরা আসলে সাধারণত ব্যক্তি পর্যায়ে বা আমরা অ্যাজ এ শোরুম আমরা কিন্তু কোনো ধরনের লোনের কোনো ব্যবস্থা করে দেই না। যেই প্রসিডিউরগুলো আপনাদেরকে বলেছি ব্যাংকের বিষয় বা অন্যান্য যে বিষয়গুলি বলেছি বা ট্রেড লাইসেন্স বা বিজনেস অথবা জব অথবা কোনো প্রতিষ্ঠান যেভাবে হোক না কেন আপনাদেরকে যে প্রসিডিউরগুলো বলেছি যদি লোন নিতে হয় এই প্রসিডিউরগুলোকে ফুলফিল করে এসে আপনাদেরকে কিন্তু লোন নিতে হবে। আর আমরা অনেক সময় দেখি যে 100% লোনে গাড়ি পেয়ে যাচ্ছেন, অমক তমক পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা মানে আমার মনে হয় না। আপনারা অনেকেই দেখে যে অ্যাড দেয় বিক্রয় অথবা দেখা যাচ্ছে ইউটিউবে অ্যাড দিচ্ছে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দিচ্ছে, তো আমি মনে হয় না যে আসলে এরকমভাবে সম্ভব। তবে যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে আসলে আমি যে প্রসিডিউরগুলো বলেছি এর বাইরে যদি এসে কোনো প্রসিডিউর থেকে থাকে এটা আসলে একদম আমার কাছে মিথ্যা মনে হয়, তবে হলেও হতে পারে, বাট আমি সেটার সাথে আসলে শিওর না। বাট এরকম কোনো প্রসিডিউর কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম বা ইউজড কারের কোনো শোরুমে এরকম কোনো প্রসিডিউর নাই। আর নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা তারাই বলতে পারবে যেহেতু আমি ইউজড কার নিয়ে কাজ করছি বা ইউজড কারের বিজনেস করছি। সো আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।